লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ব্যাংকের অ্যাকাউন্ট দিতে হচ্ছে, কারণ সরাসরি টাকা পাঠানো হবে ব্যাংকের অ্যাকাউন্টে, তাই ব্যাংকের অ্যাকাউন্টে দেওয়া বাধ্যতামূলক। এবার এই ব্যাংকের অ্যাকাউন্ট নিয়ে নানান সমস্যা রয়েছে মানুষের মধ্যে, IFSC কোড নিয়েও অনেকে সমস্যা রয়েছে। তো এ নিয়ে অর্থাৎ ব্যাংকের অ্যাকাউন্ট নিয়ে মুখ্যমন্ত্রী গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ব্যাংকের অ্যাকাউন্ট নিয়ে সমস্যার সমাধান করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি নিজেই কিন্তু মিটিংয়ে ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে সমস্যার কথাও জানিয়েছেন। তো ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে বিস্তারিত তিনি কি বলেছেন এই ভিডিওতে জেনে নিতে পারবেন। অবশ্যই লাস্ট অবধি দেখবেন, পরিবারের সঙ্গে বন্ধুদের সঙ্গে ভিডিওটিকে শেয়ার করে তাদেরকেও জানানোর চেষ্টা করবেন। নতুন হলে সাবস্ক্রাইব করে পাশের বেলে ক্লিক করে অল নোটিফিকেশন সেট করবেন। যারা করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই পাবেন যার যার পাওয়ার যোগ্য, কেউ কোনো ফর্ম দিলে নেবেন না একমাত্র ক্যাম্প ছাড়া। যেমন আপনারা জানেন বাংলা একটা প্রবলেম হচ্ছে, যেটা হচ্ছে UBI আমাদের এখানে লিড ব্যাংক ছিল, কেন্দ্রীয় সরকার হঠাৎ করে পাঞ্জাব ব্যাংকে এখানে লিড ব্যাংক করে দিয়েছে। আপত্তিটা আমাদের সেখানে নয়, আপত্তিটা হচ্ছে এখানে যত অ্যাকাউন্ট ছিল ব্যাংকের তাদের একটা IFSC কোড ছিল UBI এর। এখন পাঞ্জাব ব্যাংক নতুন হওয়াতে অটোমেটিক্যালি সেই কোডটা চেঞ্জ হয়ে যাওয়া উচিত, কিন্তু সেটা না করে এরা আবার নতুন করে কোড দিচ্ছে। এবং সবচেয়ে প্রবলেম যেটা হচ্ছে, ইউনাইটেড ব্যাংকের অনেকে বাংলা ভাষাটা জানতো, যেহেতু দিনের পর দিন লিড ব্যাংক হিসেবে কাজ করেছে বছরের পর বছর। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আমার কোনো আপত্তি নেই, কিন্তু তাদের ভাষা জানা লোকও রাখতে হবে, ভাষাটা বুঝতে পারছে না পাবলিক। ওই কোডটা বলতে গিয়ে পাবলিকের অ্যাকাউন্ট হচ্ছে না, অ্যাকাউন্ট না হলে টাকাটা জমা পড়বে কোত্থেকে? এটা নিয়ে অলরেডি আমাদের চিফ সেক্রেটারি ফাইন্যান্স সেক্রেটারি কথা বলেছেন, আমি ফাইন্যান্স মিনিস্টারকেও কথা বলেছি। এটা বাংলার প্রতিটা লোকের ক্ষেত্রে হচ্ছে, শুধুমাত্র যারা ক্যাম্পে গিয়ে অ্যাকাউন্ট করতে চাইছে লক্ষ্মীর ভাণ্ডার তাদের নয়, সবার হচ্ছে। সুতরাং এটা আমরা টেক আপ করেছি অলরেডি, যে আপনাকে তো বাংলা ভাষা জানা লোক রাখতে হবে, তা নাহলে অনেক গরিব লোক আছে তারা বাংলা ভাষা ছাড়া অন্য ভাষা জানে না, তো সে কী করে বুঝবে কোন কোড চেঞ্জ না করলে তাকে আবার নতুন করে কোড চেঞ্জ করতে হবে? কোড চেঞ্জ হবে কেন? আমার কথা হচ্ছে, আমি যখন একটা ব্যাংকে অ্যাকাউন্ট করেছি তো আমার অ্যাকাউন্টে তো রোজ রোজ চেঞ্জ করবো না, আমি যদি চেঞ্জ না করি তো সেই কোডটাই তো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে চলে যাবে, কারণ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক তো মার্জার করেছে UBI সাথে এবং মার্জার করে এই কাজটা করছে, ফলে এটা আমাদের একটা প্রবলেম হচ্ছে। এবং তাতেও দুয়ারের সরকারের ওখানে আমরা ব্যাংকের এক একটা ক্যাম্প করে দিয়েছি যাতে মানুষকে অসুবিধা ভুগতে না হয়। তো মুখ্যমন্ত্রী কী বলেছে এখান থেকে আপনি শুনতেই পেরেছেন। তো এখান থেকে আপনার কি প্রশ্ন রয়েছে এখন আপনি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, তাহলে আমি আপনাদের জন্য সেই কমেন্ট নিয়েই কিন্তু ডেডিকেটেড ভিডিও নিয়ে আসবো। আপনাদের যে কোয়েরিগুলি থাকবে, যে প্রশ্নগুলো থাকবে, তার 100% উত্তর আমি আপনাদের জন্য নিয়ে একটি ভিডিও নিয়ে আসবো। তার জন্য আপনার ব্যাংক অ্যাকাউন্ট সম্পর্কিত কী কী প্রশ্ন রয়েছে অবশ্যই আপনি কমেন্ট করে জানাতে ভুলবেন না। আরও অন্যান্য যদি কোনো প্রশ্ন থাকে আপনি অবশ্যই কমেন্ট করে জানান, তাহলে কিন্তু আমি সেই প্রশ্নগুলো এই ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে একসঙ্গে কিন্তু একটি ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সমস্ত প্রশ্নের উত্তরগুলো দিয়ে দেবো। তো অবশ্যই লাইক করে ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না, নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন, কমেন্ট করবেন। আর আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট করে জানাবেন।